সুপ্রিয় দর্শক, আসলে আমরা আবারও মানে গানের আড্ডা এসেছি। আসলে আপনারা জানেন যে আমাদের গান দর্শকদের আসলে আসলে আমরা আবারও এসেছি লাইভে। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আবারও মানে শুরুতেই আমরা পলান্দার গান দিয়ে শুরু করব। পলান্দা, আপনি শুরু করতে পারেন। তো সামনে 11ই জ্যৈষ্ঠ আমার প্রিয় কবি, আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুলের জন্মজয়ন্তী আর কি, তার একটা গান গাইব। আমার সাথে রয়েছে আমার ছোট ভাই, দীর্ঘদিনের সাথী, সবুজ সূত্রধর, অরবিন্দ, হজরত আলী এবং ৭১ টিভির সাংবাদিক রাকিবুল হাসান, রুবেল, ইন্দ্রজিৎ সাহা, বাসুদেব সূত্রধর, আশিক এবং শশীভূষণ কর্মকার। তো সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আসলে ওরা আমাকে ছাড়লো না, অনেকদিন পর হারমোনিয়ামে গান গাইতেছি, ভুল তো হবেই, দেখে মনে আছে কিনা। তো কাজী নজরুলকে স্মরণ করে, তিনি তো আমার আদর্শ, তো সেজন্য আমার গানের মালা আমি করব কাজে দান, আমার গানের মালা আমি করব কাজে দান। মালার ফুলে জড়িয়ে আছে, মালার ফুলে জড়িয়ে আছে অরুণ অভিমান, মালা করব কাজে দান, আমার গানের মালা আমি করব কাজে দান, আমার গানের মালা আমি করব কাজে দান। চোখে মলিন কাজল লেখা, কণ্ঠে কাঁদে কুহুর দেখা, চোখে মলিন কাজল লেখা, কণ্ঠে কাঁদে কুহুর দেখা, কপলে যার অশ্রু লেখা, কপলে যার অশ্রু লেখা, একা যাহার প্রাণ মালা করব কারে দান, আমার গানের মালা আমি করব কারে দান, আমার গানের মালা আমি করব কারে দান। শাখায় ছিল কাটার বেদন মালায় সূচের জ্বালা, শাখায় ছিল কাটার বেদন মালায় সূচের জ্বালা, কণ্ঠে দিতে সাহস না পায় অভিশাপের মালা, বিরহে যার প্রেম রতি, আধার লোকের অরুণ জ্যোতি, বিরহে যার প্রেম রতি, আধার লোকের অরুণ জ্যোতি, নাম না জানা সেই তপতি, নাম না জানা সেই তপতি, তারপরে যে গান মালা করব কারে দান, আমার গানের মালা আমি করব কারে দান, আমার গানের মালা আমি করব কারে দান। মালার ফুলে জড়িয়ে আছে, মালার ফুলে জড়িয়ে আছে অরুণ অভিমান, মালা করব কারে দান, আমার গানের মালা আমি করব কারে দান, আমার গানের মালা আমি করব কারে দান, আমার গানের মালা আমি করব কারে দান। আমরা আসলে আবারও একটি পলান্দার একটি গান আমরা শুনবো, এরপর আমরা অন্য শিল্পীদের গান শুনবো। পলান্দা, আসলে আমার মুক্তার এবারে আব্দুল জব্বার একটা গান গাইব, गान गावार चेष्टा कर জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ বদনে দিনে দিনে তার জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ বদনে দিনে দিনে তার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে मदने तो সমস্যা নাই দর্শক আমরা আবার দিচ্ছি আমরা আবার পরে আবারও আমাদের আপডেট দিব আশা করি আমাদের সাথে থাকবেন।